নব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, এক নাম তোমার রঙ্গিলা, রবদায় খাইয়া বেলকে দিয়া জগত পাগল করিলা। মাশাল্লাহ, যারা বলছে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটা নাম নাকি রঙ্গিলা, আল্লাহ নাকি বঙ্গি দেখা। মজা লাগছে, সুন্দর লাগছে, একটা গজল গেয়েই ফেলেছে। যদি আপনার চোখে নলজে যদি কারণ চোখে যদি সেরে ভুল ধরা পড়ে তাকে ডাকতেন বলতেন, সেটা তো ফেসবুকের ব্যাপার না। কিন্তু ওনাদের কয়েকটা মানুষের জিকির শুনলাম, আল্লাহ শব্দটা বলছে এমন ভাবে কিছুক্ষণ উ কিছুক্ষণ আ, কিসের জিকির করছে এটা আমি নিজেও বুঝতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয় আমার ডানে বামে কেরামান কাতেবিন আছে কি নাই, আছে। ভালো লেখ, ভালো করলে ভালো লেখে, কথা ঠিক কিনা, খারাপ করলে তো তার এ উতে কি লিখবে আমার এটা বুঝে আসে না। আমি শামীম রেজা আল কাদেরী আর তাহিরি কুমিল্লার আমাদের ছোট ভাই শামীম রেজা, তার জন্য শূন্যতর অসংখ্য খ্যাতমত হয়। ছোট মানুষ, মজা লাগছে, সুন্দর লাগছে, একটা গজল গেয়েই ফেলেছে। যদি আপনার চোখে নলজে যদি কারণ চোখে যদি সেরে ভুল ধরা পড়ে তাকে ডাকতেন বলতেন, নব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, ও গো খোদা রঙ্গিলা, রূপ দেখাইয়া বেলকি দিয়া জগত পাগল করিলা। মারহাবা, তুমি খোদা আমরা বান্দা, মাসকা লীলা গাইলা দান্দা, তুমি খোদা আমরা বান্দা, মাসকা লীলা গাইলা দান্দা, আবার কিসের বিচার আসার, আবার কিসের বিচার আসার, এসব তোমার কোন লীলা। এই রামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, ও গো খোদা রঙ্গিলা, রূপ দেখাইয়া বেলকে দিয়া জগত পাগল করিলা। সেই জন্য আপনারা তার বিরুদ্ধে কাফের ফতুয়া দিতেছেন তাহিরি সহ শুরু করে, কেন এগুলো কোথায় পাইছেন? যেই জিনিসগুলো একজন কাফের বলতে পারে না, একজন মুশরিক বলতে পারে না, সেরকম জিনিসগুলো আমাদের মতো দাড়ি পুঁজি রেখে বন্দামি করছে। আল্লাহ মানু ইসলাম ফারুকের একটা ফসমত যোগ্য হবে না, অথচ একটা তারা প্রতিবাদ তো দূরের কথা, সমবেদনা পর্যন্ত জানায়নি, সেটা আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ রব্বুল আলমিন আমার এই লাইভের মাধ্যমে, এই কথার মাধ্যমে সকল সুন্নিদেরকে সঠিক বুঝদান করুক। আমি সকলকে আহ্বান করব, কথা বলার আগে দেখবেন এটা কোথায় যাচ্ছে কি হচ্ছে, সেই আশা রেখে যে আমাদের এই অনুষ্ঠানটা দেখেছেন দেখতেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং এই করুণা